ইন্না লিল্লাহ তাআলা মিয়াত রহমাতিন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে 100 রহমত রয়েছে। আনজালা মিনহা রহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়াম, এই 100 রহমতের মধ্যে থেকে একটা রহমত আল্লাহ তাআলা সমস্ত জিন জাতির মধ্যে, সমস্ত মানব জাতির মধ্যে এবং সমস্ত প্রাণীকুলের মধ্যে এই 100 রহমতের মধ্যে একটা রহমত ভাগ করে দিয়েছেন। ফাবিহা ইয়াতারাহামুন ওয়াবিহা ইয়াতাআতাফুন, আর এই একটা রহমত সব প্রাণীকুলের মধ্যে বন্টন করে দেওয়ার কারণে তারা একে অপরের প্রতি দয়া করে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়। ওয়াবিহা তাআতুফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, এবং এই একটা রহমত সবার মধ্যে ভাগ করে দেওয়ার কারণে যে সামান্য রহমতের ছিটে ফোঁটা এক একজনের কাছে পড়েছে, এটার কারণেই একটা প্রাণীর মধ্যে থেকে যে সমস্ত জন্তুগুলো আছে, এই জন্তুগুলো তার সন্তানের প্রতি ভালোবাসে, মোহাব্বত করে এবং তার প্রতি সদয় হয়, দয়ালু হয়, নিজের জীবনকে বিলিয়ে দেয় কিন্তু তারপরেও নিজের সন্তানকে রক্ষা করে প্রাণীকুল পর্যন্ত। আর আল্লাহ তাআলা ওয়াকদ আখরাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 রহমাতান, তিনি আর বাকি 99টা রহমত তার কাছে রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, যে 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাকে রহম করবেন, দয়া করবেন। আমরা অনেকেই আমল করি কিন্তু হতাশ হয়ে যাই যে আমার যে আমল, এই আমলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার প্রদত্ত যে খুশ খবরই আমার জন্য দেওয়া হয়েছে সেটা আমি অর্জন করতে পারবো কিনা, বা আমি জান্নাতে যেতে পারবো কিনা। আমি হয়তো বা দিনের উপরে উঠেছি, আমার যখন বয়স 30 বছর অথবা আমার বয়স যখন 40 বছর তখন আমি দিন পেয়েছি, জীবনের বৃহৎ একটা অংশ আমি বিভিন্ন গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি, এখন যে সামান্য কিছু সময় আমি এবাদতের জন্য পেয়েছি তারপরেও পূর্ণাঙ্গ রূপে এবাদতের মধ্যে কাটাতে পারছি না, এবাদতের মধ্যে সময় দিতে পারছি না, তো আমি এই সামান্য আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবো কিনা। আমাদেরকে এই বিষয়টা অবশ্যই বুঝতে হবে যে আমরা আমলের পাশাপাশি পারিবারিক যে কাজগুলো করি সেগুলোও কিন্তু আমল হিসেবে গণ্য হবে তখন যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী করব। তো এইভাবে আমল করার পরেও যদি কখনো আমার মনে হয় যে আমি জান্নাতে যেতে পারবো না, বা আমার এই সামান্য আমলটুকুর দ্বারা আখিরাতে নাজাত আমি পাবো না, সেক্ষেত্রে আমাদেরকে এই হাদিসটি অবশ্যই মাথায় রাখতে হবে যে যে মহান রব্বুল আলামিন একটা রহমত গোটা মানব জাতির মধ্যে ভাগ করে দিয়েছেন, যার কারণে একটা জানোয়ার পর্যন্ত তার আরেক তার সন্তানকে মহাব্বত করে, ভালোবাসে, মা তার ছেলেকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে। কোনো বাবাই কখনোই চাইবে না যে তার ছেলে আগুনে পড়ুক বা তার ছেলে বিপদে পড়ুক, কোনো মা কখনোই চাইবে না তার ছেলে বিপদে পড়ুক। তো একটা রহমত গোটা মানব জাতির মধ্যে ভাগ করে দেওয়ার ফলশ্রুতিতে ফলাফল যদি এই দাঁড়ায় যে মা তার সন্তানের মঙ্গল চায় না, বাবাও তার সন্তানের মঙ্গল চায় না, একটা জঙ্গলে থাকা একটা জন্তু জানোয়ার সেও তার সন্তানের অকল্যাণ চায় না, তাহলে যে আল্লাহ তাআলার কাছে 99টা রহমতই তিনি নিজের কাছে রেখে দিয়েছেন এবং এই 99টা রহমত দিয়ে আখেরাতে আমাদের প্রতি তিনি রহম করবেন, দয়া করবেন, তাহলে আমরা সহজে এটা অনুমান করতে পারি যে আমরা দুনিয়াতে আমাদের সাধ্য অনুযায়ী জীবন পরিচালিত করার পর, সাধ্য অনুযায়ী আমল করার পর, গুনাহ থেকে মুক্ত থাকার পর আখিরাতে যখন আমরা উপনীত হব আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন, রহম করবেন, দয়া করবেন। তো এই জন্য আমাদেরকে যেন শয়তান কখনো এই প্ররোচনা দিয়ে বিভ্রান্ত করতে না পারে, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দিতে না পারে যে তুমি তো অনেক গুনাহ করেছো এবং তুমি দিনের পথে উঠেছো অনেক পরে, যে সামান্য দিন তোমার বাকি আছে এই সামান্য দিনে তুমি কিছুতেই নাজাত পাবে না, আল্লাহ তোমাকে কিছুতেই ছাড় দিবেন না, কারণ ইতিপূর্বে তুমি অনেক অনেক সময় তুমি নষ্ট করেছো, দিনের দিকে আসোনি, সুতরাং তোমার এই কয়েকদিনে তুমি তোমার স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারবে না এবং তোমার দেওয়া জান্নাতও তুমি অর্জন আল্লাহর দেওয়া জান্নাতও তুমি অর্জন করতে পারবে না। তো আমাদেরকে শয়তান যখন এই বলে বিভ্রান্ত করবে তখন আমরা এ হাদিসটি ইনশাল্লাহ মাথায় রাখবো, তাহলে শয়তান আমাদেরকে প্ররোচনা দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।